যারা ক্লিনার ভিসা খুঁজতেছিলেন ডিরেক্ট কোনো কোম্পানির ইনডোর ক্লিনার বেসিক্যালি এই ভিডিওটা তাদের জন্য যদিও স্যালারিটা কম বাট ডিরেক্ট একটা কোম্পানির ভিসা কোনোভাবে আপনি সাপ্লাই কম করতে পারবেন না এবং এন্ড অফ দ্য মান্থ স্যালারি বা ইকাম নিয়ে কখনোই টেনশন করতে হবে না হ্যালো আবরান আসসালাম আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাড়ি যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন ইলেকট্রিসিটির প্যারায় ভালো নাই সত্যি কথা বলতে দুই ঘন্টা ধরে বসে আসছিলাম এক ঘন্টা সরি মানে লোডশেডিং আর লোডশেডিং আপনি একটু কমেন্টস করেন যারা আমাকে দেখতেছেন আপনাদের এলাকায় কী অবস্থা মানে লোডশেডিংয়ের ঝামেলা শুধু ঢাকাতে হচ্ছে নাকি ঢাকার বাইরে হচ্ছে প্লিজ একটু কমেন্টস করেন আমরা একটু জানতে পারবো যে ঢাকার বাইরে আসলে সেম নাকি শুধু ঢাকায় লোডশেডিং হচ্ছে এটা হচ্ছে সিডার গ্রুপ সিডার গ্রুপের এটা জানেন অনেক বড় একটা কোম্পানি সিডার গ্রুপ সম্পর্কে আই গেস সকলে অবগত আছেন এটা হচ্ছে ডেলিগেট করতে ইন্টারভিউ হবে আঠারো উনিশ এবং বিশে সেপ্টেম্বর আমি বলি আঠারো উনিশ এবং বিশে সেপ্টেম্বর ইন্টারভিউয়ের মাধ্যমে আপনার নিয়োগটা হবে দুইটা ক্যাটাগরি নেবে ইনডোর ক্লিনার মেল অ্যান্ড ফিমেল মানে পুরুষ এবং মহিলা তো ব্যক্তিগতভাবে আমি হচ্ছে যে ফিমেল কোনো আপু বা বন্ধুদেরকে পাঠাইতে পারতেছি না জন্য আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি আমরা ফিমেলের কাজটা আমি ব্যক্তিগতভাবে করতেছি না তো আমরা শুধু মেল যেই ক্লিনার এনাদের ইন্টারভিউটা করাবো এটার বেসিক কাজ হচ্ছে ছয়শো রিয়াল আমি এগেন বলি ছয়শো রিয়াল বেসিক থাকা কোম্পানির খাবার হচ্ছে নিজের অনেক সময় থাকা খাওয়া ফ্রি হয় বাট এই কোম্পানির ক্ষেত্রে থাকা খাওয়াটা ফ্রি না আপনার থাকা বাবদ আপনার একটা ফ্রি দিবে বাট খাবারে যে বিষয়টা আপনি নিজদের ম্যানেজ করবেন এটার জন্য আপনাকে আসলে এক্সট্রা কোনো অ্যালাউন্স বা ডিটেলস দেওয়া হবে না স্যালারিটার ক্ষেত্রে সিক্স হান্ড্রেড তো বলতে পারেন ভাই এত কম স্যালারি দেখেন ইনডোর ক্লিনারের ক্ষেত্রে স্যালারিগুলো খুব কম হয় ডিরেক্ট কোম্পানিতে যদি সাপ্লাই কোম্পানি হয় সেই ক্ষেত্রে স্যালারি হয়তো অনেক বেশি হয় বা আদার্স অনেক বিষয় থাকে এই কোম্পানিগুলো আসলে স্যালারি খুবই কম পে করে থাকে এবং এটা শুরু থেকেই মানে আজকে যে ফার্স্ট বলতেছি তা না আমি এগেন বলি এটা হচ্ছে সিডর গ্রুপ সিটি সিটি ক্লিনার বলতে পারেন তবে সিটি ক্লিনার না এটা ইনডোর ক্লিনার সিটি ক্লিনার যেটা ছিল গত রিক্রুটমেন্টে আমরা কিছু ইন্টারভিউ করাইছিলাম ওনাদের একটা গ্রুপে যারা টিকসে মোফা আই গ্যাস রবি সোমবার নাগাদ এনাদের ভিজিবেল হয়ে যাবে এটার ওকালার আছে কস্টিংটা মোটামুটি রিজনেবল যারা ইনডোর ক্লিনার খুঁজতেছিলেন যে ভাই ডিরেক্ট কোম্পানিতে যাবো কনস্ট্রাকশনের বাইরে তাদের ক্ষেত্রে এটা খুবই ভালো একটা সুযোগ ওভারটাইম পাবেন ছয়শ রিয়াল বেসিক হলেও আপনি ওভারটাইম দিয়ে অ্যারাউন্ড ধরেন ওয়ান থাউজেন্ডের মধ্যে পেতে পারেন এখন ক্লিনারের ক্ষেত্রে স্যালারিগুলো কম হয় এটা আমি শুরু থেকেই স্বীকার করছি এখনও বলি এটা হয়তো অনেক বেশি স্যালারি না যারা ক্লিনার বিষয়ে যেতে চান ডিজেক্ট কোম্পানিতে সিডার গ্রুপ সম্পর্কে আপনারা গুগল একটু ঘাটাঘাটি করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি আপনাদের একটু কোম্পানির সম্পর্কে দেখাইতে চাই যদি আমরা একটু সার্চ করি সিডার গ্রুপ দেখেন সিডার গ্রুপ লিখে সার্চ দিলেই আপনার ডিটেলসটা পেয়ে যাবেন এটা হচ্ছে সিডার গ্রুপের ডিটেলসটা সো অনেক বড় একটা কোম্পানি এটা নিয়ে মানে নিঃসন্দেহে আপনারা যেতে পারেন কোনো ডিটেলস নেই আচ্ছা আমরা একটু আই গেস এখন দেখা যাচ্ছে তো এটা আমার একটা ভিডিও তো আছে প্রবলেম নেই আপনারা একটু দেখে নিন আমরা একটু রাশে আসি ডিউটু লোডশেডিং যেহেতু হয়ে গেছিলো শর্টকাটে মেক করে দিচ্ছি আমি এগেন বলি সিডার গ্রুপে ক্লিনার ইনডোর ক্লিনার ফর মেল ছয়শ রিয়াল বেসিক থাকা কোম্পানির খাবার নিজের ওভার পাবেন বয়স সীমাটা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ ডিউটি আট ঘন্টা আমি এগেন বলি বয়স সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ যদি বয়স পঁয়ত্রিশ ওপরে হয় প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই হবে না ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন ইন্টারভিউ হচ্ছে আঠারো উনিশ এবং বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকে বারো তারিখ ভিডিওস মেক করতেছি আঠারো উনিশ এবং বিশ একটি হচ্ছে মঙ্গল বুধ সরি বুধ বৃহস্পতি শুক্র বলতে পারেন যে ভাই শুক্রবারেক ইন্টারভিউ হবে ইয়েস অ্যাজ ডেলিগেটেশন আসবে ইন্টারভিউ বুধ বৃহস্পতি এবং শুক্র এই তিন দিনই হবে এটার জন্য আমরা যেহেতু আঠারো তারিখ থেকে ইন্টারভিউ শুরু আঠারো উনিশ বিশ সতেরো তারিখ অব্দি পাসপোর্ট সাবমিশন হবে আমি এই বলি সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা অবধি পাসপোর্ট সাবমিশন হবে এরপর এটার জন্য কোনো পাসপোর্ট ডিপোজিট নেওয়া হবে না যারা ইন্টারভিউতে ইন্টারেস্টেড ইউ গাইস ক্যান ডু কন্ট্যাক্ট অফিস অ্যাড্রেস আলফাইহানোভার্সি সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা এখানে পড়াশোনার কোনো ইস্যুজ নাই তবে ইংরেজি যদি আপনি বলতে পারেন সেই ক্ষেত্রে হয়তো অ্যাডভান্টেজ পেতে পারেন আরেকটা বিষয় হচ্ছে শারীরিকভাবে একটু ফিটনেস যাদের ভালো অ্যাটলিস্ট ধরেন পাঁচ ফিট চার উপরে যারা লম্বা আছেন ওনাদের জন্য সুবিধা হবে পড়াশোনা এখানে কোনো পেইন নাই মানে ইংরেজির দক্ষতা এখানে চায় নাই ভালো থাকবেন সকলে দেখো নতুন একটা ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম